হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালি বিচির ভর্তার রেসিপি। তো ফ্রেন্ডস, আমি দেখিয়ে দিচ্ছি আমি কাঁঠালি বিচির ভর্তার জন্য কি কি নিয়েছি। এখানে আছে কাঁঠালের বিচি, শুকনা মরিচ, দুটা পেঁয়াজ নিয়েছি, এখানে চারটা রসুন, এখানে নিয়েছি শুটকি, এটাকে অনেকে বলে শীতল শুটকি, অনেকে আবার বলে বাঁশপাতা শুটকি। তো ফ্রেন্ডস, চলো তাহলে শুরু করে ফেলি আজকের কাঁঠালি বিচির ভর্তা রেসিপি। তো এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। আমি আগে হচ্ছে কাঁঠালের বিচিটা বেজে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, কাঁঠালি বিচি বাজারটা আমার হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো মরিচটা বেজে নেব। শুকনা মরিচটা আমার ভাজা হয়ে গেছে, আমি মরিচটা উঠিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা একটু লাল লাল করে বেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন বাঁশপাতা শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা আমার বাজে হয়ে গেছে, চুলা টপ করে দিচ্ছি। ছুলিয়ে নিচ্ছি এভাবে করে। তো আমার কাঁঠালি বিচিটা ছোলা হয়ে গেছে, এই যে। এখন আমি আগে শুটকিটা বেটে নিব। ভালো করে বেটে নিব যাতে কোনো কাঁটা না থাকে। তো ফ্রেন্ডস, এই যে শুটকিটা আমি বেটে নিয়েছি। এখন আমি রসুন আর কাঁচা পেঁয়াজ বেটে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি শুকনা মরিচটা বেটে নেব। শুকনো মরিচটা আমার বাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি বেটে নেব।
আমার বাটা হয়ে গেছে। এখন আমি মরিচ, এখানে পেঁয়াজ, রসুন শুটকি একসাথে দিয়ে দিলাম, আর একটু লবণ, সব একসাথে মিক্স করে মাখিয়ে নিব আগে। এটা এখন আমি আরেক বাটা দিয়ে দিব, আরেক এক বাটা। তো ফ্রেন্ডস, আমার কাঁঠাল লেবিচির ভর্তাটা হয়ে গেছে। আশা করছি আপনাদের সকলের কাছে আজকে আমার এই ভর্তার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, তাহলে আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সামনে আবার আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।